শ্রেষ্ঠ দুর্গোৎসব ভালোভাবে এনজয় করুন। এই দামের মধ্যে নিলে একটা রয়্যাল ক্যানিং এর সঙ্গে একটা বাস্কেট ফ্রি, রয়্যাল ক্যানিং এর সঙ্গে একটা বাস্কেট ফ্রি আছে। এখন 50 দিন, 50 দিন ফিমেল বাচ্চা, ফিমেল দাম কিন্তু অনেক কমে গেছে পুজো উপলক্ষে। এটা হডাই না মনে হচ্ছে, এটাই হবে। দাদা ডকশুগুলো কেন লাগে, ডকশুগুলো লাগে কেন? হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। এখন আমি দাঁড়িয়ে আছি কালেক্টের হাটে, আজ মহালয়া। মহালয়ার সকালে আপনাদের সকলকে জানাই মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং তার সঙ্গে রইল অগ্রিম পুজোর অনেক অনেক শুভেচ্ছা। পুজোতে অনেক আনন্দ করুন, অনেক মজা করুন, এবং তার সঙ্গে সঙ্গে আপনার বাড়ির পোষ্যপ্রাণীগুলো খেয়াল রাখবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। ও আরেকটি কথা, আপনি যদি আমার চ্যানেলের ফার্স্ট ভিউয়ার হয়ে থাকেন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিও নিচে যে রেড সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে পাশে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে দেবেন, তাহলে আমার সকল ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের এই শ্রেষ্ঠ দুর্গোৎসব ভালোভাবে এনজয় করুন। কুকুর পশু পাখি তো থাকবেই, এবং এটাও খেয়াল রাখতে হবে যেন ঘুরতে বেরোনোর সময় যেন কষ্টকে যেন অ্যাভয়েড না হয়, একদম ঠিক, কেন ওইটা ঠিকঠাক রেখে বা অ্যাডজাস্ট করে তারপরে ও যাতে আনন্দের সঙ্গে হতে পারে, কারণ ও তো দেখতে যেতে পারছে না, আমরা এনজয় করবো ওই যাতে সেটা সমস্যায় না হয়, এটা ঠিকঠাক দেখে বানানো, এটা খুব ভালো লাগে। তোমার পুজো খুব ভালো কাটো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সকলে ভালো থাকুন। এটা কি আছে, বিগেল? বিগেল আছে, ল্যাব আছে, অল ফিল্ড অ্যাভেলেবল। বিগেলটার দাম কত রেখেছো? বিগেলটার দাম 11,000 টাকা রেখেছি, আর ল্যাবটা 9,000 টাকা, এটা 5,000 টাকা, পিসটা 5,000 টাকা। আর পুজোর অফার কি আছে? হ্যাঁ, পুজোর অফার কি আছে? পুজোর দিকে যেমন 11,000 টাকা দাম আছে, 9,000 টাকা দাম আছে, 5,000 টাকা দাম আছে। এই দামের মধ্যে নিলে একটা রয়্যাল ক্যানিং এর সঙ্গে একটা বাস্কেট ফ্রি আছে, রয়্যাল ক্যানিং এর সঙ্গে একটা বাস্কেট ফ্রি আছে। আচ্ছা, আর দাম যদি আপনি বলেন যে রয়্যাল ক্যানিং বা বাস্কেট আমি নেবো না, তাহলে দামটা কম বেশি করে দামটা কম বেশি হবে। এটা সামনের সপ্তাহতেও থাকবে, এটা সামনের সপ্তাহ অবধি থাকবে, সামনের সপ্তাহ অবধি থাকবে, সামনের রবিবার অবধি থাকবে, সামনের রবিবার অবধি থাকবে। ওকে, পুজোর একটা দারুণ অফার, সামনের সপ্তাহে আরও নতুন নতুন ব্রিড দেখতে পারবেন। আচ্ছা, আজকে এই তিনটে ব্রিড আছে, আজকে এই তিনটে ব্রিড, সামনের সপ্তাহে আরও ব্রিড দেখতে পারবেন, তার সঙ্গে এই অফারটা থাকবে, সেগুলোর উপরে অফার থাকবে। পুজো আজকে মহালয়া আছে, সামনের সপ্তাহে পুজো পড়ে যাচ্ছে, অফার আসবে। আর পুজো উপলক্ষে দামটা অনেকটা কমে গেছে না? দাম একদম কম, দাম একদম কম, একদম কম, মানে এই সময় যারা নেবে তারা প্রফিটেবল হবে একদম। মানে একটা রয়্যাল ক্যানিনের দামটা দেখে নিন কত আছে, 940 টাকা, বাস্কেটের দাম আপনার জানা আছে 200 টাকা, 250 টাকা দাম আছে, প্রায় 1,000 টাকার উপরে ডিসকাউন্ট হয়ে যাচ্ছে, কম হয়ে যাচ্ছে। এবার আমি যেটা না নেয় উপরে ডিসকাউন্ট করবো, নাম্বারটা কি বলবো? 9874922854, সায়ন্তন নন্দন সানু। আচ্ছা, আর এমনি যদি বাড়ি থেকে নিতে চাই? একদম একদম, বাড়ি থেকে। অ্যাড্রেসটা? বাগুইয়াটি, বাগুইয়াটি এসি মার্কেট, বাগুইয়াটি এসি মার্কেট। মানে যারা যেহেতু সামনে সপ্তাহে সুস্থ পড়ে যাচ্ছে, কেউ যদি এর মধ্যে নিতে চায় তাহলে কন্ট্যাক্ট করে, একদম একদম সামনের রবিবারের মধ্যে যখন খুশি নিয়েছে নিয়ে যাক, অফার একদম জানবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জিএসডি কী দাম আছে গো? বললে এটা? হ্যাঁ, 45,000, 45,000। বলো বয়স কত আছে? 40 দিন মতো বয়স। লং কোট
বয়স কতদিন গো? সন্ধ্যাবেলা নিন, সন্ধ্যাবেলা। ওয়েদা এর বয়স কতদিন গো? 40 দিন। 40 দিন গোল্ডেন আছে। গোল্ডেন কত বয়সে? এখন 50 দিন। 50 দিন ফিমেল বাচ্চা? ফিমেল ভালো বাচ্চা। হেভি কোক। দাম কত রেখেছো? 17,000 টাকা। ভ্যাকসিন হয়েছে নাকি কিছু? ভ্যাকসিন এখন কিছু হয়নি। হ্যালো, গোল্ডেন রিট্রিভার ডিবার্মিং হয়ে গেছে। মোটামুটি 10-10.5 দাম পড়বে। এগুলো 10-10.5। হ্যাঁ, মেল না ফিমেল? মেল ফিমেল দুটোই আছে। বয়স হচ্ছে 38-40। 38-40। দাম রেখেছো বললে? দাম হচ্ছে 10.5-10। 10.5-10। নেগোসিয়েট বলতে গেলে 200 টাকা হয়তো হতে পারে। আর ওটা আমার যেহেতু একদম মানে ঘরোয়া কুকুর, সেহেতু ওটা নেগোসিয়েট করে দেয়। স্পিটসের বাচ্চা আছে 6,500 টাকা। এটা মেল না ফিমেল? রাখেন না মেল আছে। লাফা রাখেন না? লাফা ছিল না, বেশি নেই। ল্যাবের কী দাম আছে এগুলো? ল্যাব এগুলো দাম পড়বে 9.5 করে। আর এই একটাই বাচ্চা আছে একদম 8,000 টাকা। পুজোর পরে হলে কুকুরের যা দাম আছে তার থেকে আরো বেশি হয়ে যাবে। এখন যদি 17,000 দাম আছে, নাম্বারটা বলে দাও। 9330-191-323। এটা কি আছে গো? মেল ফিমেল যাচাই তো পেয়ে যাবো? 16,000 টাকা দাম আছে। এটা সিজু আছে, এটা 22,000 টাকা। এটা সিজু আছে, এটা 22,000 টাকা। এগুলো লাসা আছে, এগুলো 16,000 টাকা। এগুলো লাসা আছে, এগুলো 16,000 টাকা।
দাম কিন্তু অনেক কমে গেছে পুজো উপলক্ষে, অনেক কমে গেছে, অনেক কমে গেছে। দাম থাকে আপনার 18-20-22 দাম থাকে। বলে এই সপ্তাহে বা সামনের সপ্তাহে যারা নেবে এই কম দামটাই পেয়ে যাবে। এখন পুজোর সময় তো এখন কম দামের মধ্যে পেয়ে যাওয়া যায় বাচ্চা। ওকে, আবার সিজন করলে পরে কুকুরের দাম বাড়বে, ঠান্ডাকাল করলে আবার কুকুরের দাম বেড়ে যাবে। সামনে সপ্তাহে তো ষষ্ঠী, অনেকের রাস্তা অসুবিধা, এর মধ্যে মাঝখানে যদি কেউ বাড়ি থেকে কালেক্ট করতে চায় সেক্ষেত্রে কালেক্ট করতে পারে। যারা নেওয়ার না তারা এসব পুজো পুজো মানে না। আচ্ছা ঠিক আছে, যারা নেওয়ার তারা নেবেই, পুজো কি আর পুজোর সাথে কোনো ব্যাপার না। যারা ড্রগের শখ করবে বা যারা ভাবনা চিন্তা করেছে যে নেবে তারা এসব পুজো পুজো মানে না, নেবে। আজকেও তো কত ড্রগ বিক্রি হলো, তাহলে আজকে তো মহল হয় পুজো বিক্রি হলো না, হলো পুজোর দিনেও কুকুর বিক্রি হবে, এমন কোনো ব্যাপার না। এবং দামের দিক দিয়ে এটাই হচ্ছে বেশ না। গোল্ডেন না গোল্ডেন হয়ে যাবে তো, বড় হলে পুরো গোল্ডেন হয়ে যাবে, ডিপ গোল্ডেন। দেখুন এখনকার কালার, মানে কানের কালারটা চলে আসবে। এর বয়স কতদিন হয়েছে? 45 দিন। 45 দিন বয়স। মেল না ফিমেল? দুটোই ফিমেল। দারুণ একটি পাচ্ছে কিন্তু, তারপর মারাত্মক। দাম কত রেখেছো? 16,000 টাকা। আরে বাবা, মানে একে পুজো উপলক্ষে এত কমে গেছে? কি করবো, মাল নেই, কে কাই 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 শুনবো, যা পাচ্ছি এমনি তো লস খাচ্ছি। আরো লসেই না খাই, না দু হপ্তাহ বাদে দেখবো ভগবান জি দেয়। এর দাম কত রেখেছো? 5,500 টাকা। মার্কেটের জন্য দিতে হচ্ছে মাধ্যম, ঘরে 4টে দিন আমরা শান্তি মাল থাকছে। আচ্ছা, বউ বাচ্চা ঘর থেকে তাড়িয়ে দেয়। মনে হচ্ছে এটাই হবে। দাম কত এগুলো? আগেরবার জিজ্ঞাসা করে গেলাম 600 বললে, আর এবার 5,500 ডক্সুগুলো কেন লাগে? ডক্সুগুলো লাগে কেন? এমনি পড়ানোর জন্য, যে স্লিপারি ফ্লোর হলে ওদের অসুবিধা হয় না, তার জন্য স্লিপারি ফ্লোর হলে একটু সুবিধা হয়। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে লিখে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি অন্য কোনো বিষয়ে ভিডিও চান সেটাও লিখে জানাতে পারেন, তাহলে আমার খুব সুবিধা হবে সেই বিষয়ে ভিডিও তৈরি করার জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে ভুলবেন না। আজ সবাই আসি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে অন্য একটি জায়গায়। ভালো থাকবেন।